بسم الله الرحمن الرحيم، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. شمانة بيو داشتك من لي، السلام عليكم ورحمة الله وبركاته. شادر آمنترون جانات سي اپنا در شکل کی جي جي خنت کی بوشي آتسكير نيومي تو شابتا ایک اسلام اسنشل انشتاني دیکچن آشا گوچ چي اپنا را جي جي خاني آتسن بھالو آتسن ابنگ اپنا در بھالو تھاکار پتا شا ما در شب شما جننو انشاءاللہ it's a live interactive program where you will be able to participate, engage, ask questions, and if you do have any kind of questions related to Masla Masail, please feel free to telephone us on 0208 523 4111. কিছুক্ষণের মধ্যে আপনার টেলিফোন নাম্বারটি টিভি স্ক্রিনের নিচেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। যারা ইমেল করতে চাচ্ছেন আপনারা সরাসরি ইমেল করতে পারেন ie@chsuk.tv। পাশাপাশি আপনারা ফেসবুকেও লাইভ দেখতে পাবেন, facebook.com এ চলে গেলে চ্যানেল এস এর পেজে গেলে আপনারা লাইভ প্রোগ্রামটি দেখতে পাবেন, এবং ইনশাআল্লাহ যদি কারোর কোনো প্রশ্ন থাকে উইল ট্রাই আর লেভেল বেস্ট টু অ্যাকোমোডেট উইদিন দি প্রোগ্রাম। আজকের টপিক হচ্ছে দি কন্টিনিউশন অফ লাস্ট উইক, হুইচ ইজ ইম্পর্টেন্স অফ ট্রুথ। এবং আমরা দেখছি এই সপ্তাহ কিন্তু খুবই ঠান্ডা, স্নো পড়ছে সব জায়গায় আমরা দেখছি, এবং স্পেশালি যারা লন্ডনের বাইরে আছেন উই হ্যাভ সিন লট অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার, বি অ্যাম্বার ও রেড। এবং ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম থেকেও কিছু নসিহা থাকবে, আমাদের গেস্ট ইনশাআল্লাহ with his level best ability will try and deliver the message, inshallah apnader jodi kono dhoroner proshno thake inshallah he will answer the question, but in any event formalities must be proceeded with us. We have with us tonight a very respected imam and khatib. Shomanito apnara shobai chinen imam ebong khatib ebong shodda alim e din Sheikh Maudud Hassan. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. অসংখ্য ধন্যবাদ, স্পেশালি এত ঠান্ডার মধ্যে আপনি যে এত কষ্ট করে এখানে যে এসেছেন, আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি তো কাছেই থাকি যার কারণে চলে আসছি, জাযাকাল্লাহ শুকর যে এই ঠান্ডার দিনেও বের হয়ে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আসতে পারলাম এবং কথা আমরা বলবো এবং আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্টকে এবং এই চেষ্টাকে কবুল করুন, এবং আপনিও তো এই স্টাফ যারা আছেন সবাই এই ঠান্ডাতে কাজ করছেন, বারাকাল্লাহ ফিক। আমি শুরু করতে চাচ্ছি আজকে যেহেতু কন্টিনিউয়েশন, এবং আমি মনে করছি এই টপিকটি কিন্তু আজকের ওয়েদারের সাথে আবহাওয়ার সাথেও কিন্তু খুব মানে প্রাসঙ্গিক। আমি এটা দিয়ে যদি শুরু করি, আমরা দেখছি কিন্তু মাশাআল্লাহ বিভিন্ন ক্ষেত্রে হোমলেসনেস বাড়ছে, এবং বিভিন্ন ধরনের মসজিদ বা কমিউনিটি সেন্টারে কিন্তু স্ট্রং আমরা দেখছি বিভিন্ন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। হয়তো অনেকের প্রশ্ন এটা থাকতে পারে যে ফলাও করে ন্যাশনাল প্রিন্ট মিডিয়াতে বা অন্য কোনো নিউজে হয়তো আসছে না, বা উইদিন দি মুসলিম কমিউনিটি ইন ডিফারেন্ট পার্টস অফ দি ইউকে মানুষ কিন্তু তাদের নিজ নিজ দায়িত্বে যতটুকু করা মানে করতে পাচ্ছেন তারা কিন্তু করে যাচ্ছেন। নাও আমরা বসবাস করছি একটি ওয়েস্টার্ন সোসাইটিতে, অনেকের প্রশ্ন থাকতে পারে দে মাইট নট বি মুসলিমস। আমরা জানি ইসলাম কিন্তু হিউম্যানিটির পক্ষে কিন্তু কথা বলে। নাও অ্যাজ এ মুসলিমস যারা স্পেশালি বিভিন্ন মসজিদ বা কমিউনিটি সেন্টারের দায়িত্বে আছেন, প্রথমে তাদের কী করণীয় এবং হাউ ইম্পর্টেন্ট ইট ইজ অ্যাজ মুসলিম টু ট্যাকল দিস ইস্যু। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا، وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد، أبني أتنتو شندور اكتي بشوية نسن جي আমরা মুসলিম কমিউনিটি এই দেশে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা যে তিনি এই কমিউনিটিকে, মুসলিম কমিউনিটিকে শক্তি দান করেছেন, সামর্থ্য দান করেছেন, এবং তারা বিভিন্ন জায়গায় যেখানে কমিউনিটি বসবাস করেন প্রত্যেক এলাকাতেই আলহামদুলিল্লাহ মসজিদ, বিশেষ করে ইসলামিক সেন্টার মসজিদ এবং মক্তব বা ইভিনিং মাদ্রাসা, উইকেন্ড মাদ্রাসা এবং অন্যান্য সেকেন্ডারি মাদ্রাসা, দারুল উলুম এবং বিভিন্ন ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। আমরা চাই এইগুলা যেন আরও দিন দিন বাড়তে থাকে, এবং কমিউনিটি এই
মসজিদ এবং ইসলামিক সেন্টার এবং ইসলামী প্রতিষ্ঠান, ইসলামী ইনস্টিটিউশন, এগুলাকে সাহায্য করা আমরা যারা মুসলমান কমিউনিটি, আমাদের এটা ফরজ দায়িত্ব। কারণ এই সমস্ত মসজিদ এবং ইনস্টিটিউশন এবং প্রতিষ্ঠান আমাদেরকে এই কমিউনিটিতে আলাদা মুসলমান আইডেন্টিটি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং আমাদেরকে ইউনাইটেড করেছে। আমরা কাজ করি, বাজারে যাই, দোকানদারি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি, কিন্তু ওই নামাজ পড়তে গিয়ে আমরা কোথায় যাই? মসজিদে যাই। যাওয়ার পরে আমাদের একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আমি চলে আসতেছি এবং সেখানে আমরা নিজেদের মধ্যে যে বন্ড এবং আমাদের সম্পর্ক, এটাকে কিন্তু আমরা শক্ত করতে পারি এবং এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এবং ইসলামের সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই সমাজকেও কিন্তু দিতে হবে। আপনি যে ইস্যুটা এনেছেন যে মসজিদ শুধু এই নামাজের টাইমে খোলা হবে আর এরপরেই বন্ধ করে নিতে হবে, ক্লোজ করে নিতে হবে, এটা কিন্তু মানে মসজিদের রোল না। মস্ক শুড প্লে এই পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ রোল ফর দ্য কমিউনিটি, হোল কমিউনিটি। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, অনেক মানুষ হয়তো বলতে পারে হয়তো আমাদের এরকম রিসোর্সেস নাই বা স্টাফ নাই বা সিকিউরিটির প্রশ্ন থাকতে পারে, সো হাউ উড ইউ দেন ট্যাকল দিস ইস্যু? না, মেইনলি যারা মসজিদ, বিশেষ করে যেগুলো ভালো বড় মসজিদ করে নিয়েছেন, যে পারপাস বিট মস্ক, আচ্ছা, সেখানে কিন্তু এই ব্যবস্থাগুলো করতে হবে। আচ্ছা, আমাদের সিকিউরিটির জন্য, আমাদের ডিসিপ্লিনের জন্য, ক্লিনলিনেসের জন্য এবং সার্ভিস দেওয়ার জন্য। এবং মস্ক হবে, ইসলামিক সেন্টার হবে দ্য সোর্স অফ প্রোভাইডিং সার্ভিসেস ফর দ্য কমিউনিটি। এবং কমিউনিটি শুধু মুসলিম কমিউনিটি না, মস্কটা মানে ইসলামিক সেন্টার, এগুলো কিন্তু সবার জন্য খোলা থাকতে হবে। আপনি বলেছেন ইতিমধ্যেই খবরে এসেছে আমাদের আলহামদুলিল্লাহ যারা ভালো ভালো মস্কে এবং আপনার বিভিন্ন জায়গায় এই মস্কগুলো নন মুসলিমদের জন্য বা যারা মুসলমান না তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। অনেকে হোমলেসনেস বাইরে, তারা অনেক লোক, হাজার হাজার লোক কিন্তু এই দেশে হোমলেস, এবং এই হোমলেসদেরকে জায়গা দেওয়ার জন্য মসজিদ কমিউনিটি তারা ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইনিশিয়েটিভ। এবং আরেকটি জিনিস হচ্ছে, যখন মুসলমানের নাম বা ইসলাম সম্পর্কে যখন মানুষ অনেক ধরনের মন্তব্য করে থাকে, it's a perfect opportunity to go out there and propagate it through message of Islam. দেখেন, আমরা যে সোসাইটিতে থাকি, এই সোসাইটিতে ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট, অর্থাৎ ওই সোসাইটির ভিতরে ঢুকতে হবে। আমাদের চেহারা, আমাদের কাপড় চোপড়, আমাদের খাওয়া দাওয়া আলাদা থাকতে পারে, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, কিন্তু কমিউনিটির সঙ্গে ঢুকতে হবে। এবং ওয়াফা আলুল খাইর, কোরআন বলা হয়েছে তোমরা ভালো কাজ করো, গুডনেস আপনার সমাজকে দিতে হবে। এবং ইসলাম বা মুসলমানদের কাছে ভালো জিনিস অবশ্যই আছে এবং এই দিন সত্য দিন, এবং এই দিনের ভিতরে যে বিউটিসগুলো আছে এবং যে সমস্ত ভালো ভালো দিকগুলো আছে, এগুলাকে মানুষের কাছে, সাধারণ অন্যান্য কমিউনিটির কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরা এই ব্যাপারে আলোচনা করেছি এবং এটাও আজকের টপিকের সাথে কিন্তু একদম সামঞ্জস্য, কারণ আমরা কথা বলছি ইম্পর্টেন্স অফ ট্রুথ, আর এখানে হাকের একটা কথা আছে, তাদেরকে আমরা দেখিয়ে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। যে আমাদের, আমরা তাকওয়া অর্জন করব, হাসিল করব, আর সাথে সাথে কী করব, সত্য কথা বলবো। ওকাদালিকে জালনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলা নাস। আমরা হচ্ছি মুসলমানরা মধ্যমপন্থী, মিডিল পাথ হচ্ছে আমাদের মধ্যমপন্থা অবলম্বন করা, বাড়াবাড়ি নয়। এটা ইসলাম সমর্থন করে না মোটেই, কিন্তু এটা তো আক্রমণ করা হচ্ছে যে ইসলাম বাড়াবাড়ি করতেছে, ফান্ডামেন্টালিজম, তারপরে টেরোরিজম, সব কিছুই কিন্তু ইসলাম এবং মুসলমানদের উপরে তারা চাপানোর চেষ্টা করতেছে। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের আমাদের যে লক্ষ্য, আমাদের যে স্ট্যাটাস, যে অবস্থা, সেই অবস্থার উপরে আমাদেরকে টিকে থাকতে হবে এবং এই মধ্যমপন্থা হিসেবে সুহাদা আলা নাস, এখানে যে আল্লাহ বলেছেন যে অন্য মানুষের জন্য আমরা সাক্ষী হয়ে থাকব। কারণ আমরা
ধরেন 50 বছর আগে, 100 বছর আগে এখানে আমাদের উপস্থিতি মুসলমানদের ছিল না, এখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। মসজিদ আছে আলহামদুলিল্লাহ, টাউনে টাউনে হয়তো মসজিদ আছে, ইউকের বিভিন্ন জায়গায় আছে আলহামদুলিল্লাহ, আগে ছিল না এখন হয়েছে। এবং আমরা তাদের জন্য উইটনেস হব যে আমরা এক আল্লাহকে মানি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথার উপরে ঈমান আনার যে সাক্ষী দেওয়া, এটা মানুষের কাছে পৌঁছানো। এর অর্থ নয় যে আপনি জোর করে তাদেরকে ইসলামে নিয়ে আসবেন, তারা দেখবে এবং তাদের কাছে পৌঁছাবে, আমরা তাদের কাছে এই মেসেজ পৌঁছাবো, ইসলামের মেসেজ পৌঁছাবো, নিজেদের কাজকর্মে, নিজেদের বিহেভিয়ারে, নিজেদের আপনার অ্যাক্টিভিটিসে, তখন তারা আমাদের প্রতি অ্যাট্রাকটিভ হবে এবং তারা দিন গ্রহণ করবে, এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এটাও পাশাপাশি কিন্তু আমরা যদি দেখি খোলাফায়ে রাশিদিনের পরে, স্পেশালি সাউথ এশিয়ান দিকে বা পেয়াজের দিকে যখন ইসলামটা কিন্তু যখন প্রচার হলো, এটা কিন্তু আখলাকের দিক দিয়ে হয়েছে, কেউ তো বলেনি যে ইসলামে আসো না। ইসলাম এমন একটি ধর্ম বা এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা যেটা কী করে মিশনারি অর্থাৎ এক্সপ্যান্ড হয়, এটা প্রিচিং করা হয় এবং আপনার বাড়তে থাকে, ইসলাম সংকুচিত হয় না, ইসলাম বাড়তে থাকে। এবং এটাই হচ্ছে ইসলামের ফিতরত, এটাই হচ্ছে ইসলামের নেচার। এবং ইসলামের অ্যাক্টিভিটিস হবে, ইসলামের উপস্থিতি কোনো কমিউনিটিতে হবে, সেই কমিউনিটি ইসলামের আলোতে আলোকিত হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট, আমাদের কাজ। এই জন্য আমরা যারা মুসলমান এখানে মানে মুসলিম লিডার্স যারা আছেন, তাদের ইমাম যারা আছেন, ওলামা যারা আছেন, তাদের দায়িত্ব অত্যন্ত বেশি, তাদের কর্তব্য অত্যন্ত বেশি, আর সাথে সাথে সাধারণেরও কর্তব্য আমাদের যে ইসলামকে আমরা স্প্রেড করব, বল্লিগু আন্নি ওলাওয়ায়া, সামান্য কিছু ইসলামের জানলে এটা অন্যের কাছে পৌঁছানো, কিন্তু এটা অত্যন্ত হিকমতের সঙ্গে পজিটিভভাবে তাদের কাছে পৌঁছাতে হবে, সুন্দরভাবে পৌঁছাতে হবে। এখানে কিন্তু একটি চমৎকার আপনি একটা কথা বলেছেন, নাও আই উড further add a little bit more in detail, কারণ হচ্ছে we live in a country where we are aware of our neighbors, and our neighbor কিন্তু হয়তো we would have our English neighbors residing next to us, but elderly couples or elderly neighbors যারা আমাদের পাশে আছেন, now what sort of responsibility as Muslim, especially if there are young generation of their children in the house, now তাদের করণীয় কি, now how should they as Muslim play a part within their neighborhood to ensure that the elderly neighbor ache tara kintu they are not deprived of, for example, medications, for example, groceries, chronic shomoy ei thandar modhe hoto tara ber hote parche na, ekhane amader daitto ta ki? Dekhen, Islam amaderke shob kichu shikha diyeche, bishesh kore amra ei duniyate kibhabe cholbo, ei je neighbor der kotha bollen, duties towards neighbor, haqqul jar, eta qurane allah rabbul alamin amaderke adesh korechen। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেইবারের রাইটস যেভাবে আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন, মনে হয়েছে যে তাদেরকে নিজেদের যে হেরিটেজ এটার মধ্যে তাদেরকে সামিল করা, এই ধরনের গুরুত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি খাওয়া পাক করো, ফুড তোমরা তৈরি করো, সেই ফুডের কিছু অংশ নেইবারদেরকে দাও, তারপরে আপনার নেইবারসদের আপনার কোনোভাবেই তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তারা আনহ্যাপি হয় অথবা আপনার উপরে হেইট অথবা আপনাকে ভালোবাসে না, এই ধরনের অবস্থা কোনোভাবেই করা যাবে না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু বিহেভ উইথ দ্যাম উইথ ভেরি পোলাইট অ্যান্ড ভেরি বেস্ট ক্যারেক্টার, বেস্ট ম্যানার, দেন it is the teaching of Islam, it is the teaching of our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam, whatever they are Muslims or non-Muslims, non-Muslims they have the they have, because we are living in a society around us, it's a multicultural society, they have the rights to get the good behavior, good manner from us, all the goodness we have to show to them, and it is our duty, it is our amra namaz roza jebhabe kori ba islamer onnanno je somosto ibadat bondhi kori thik temni bhabe ei somosto kaj korao kintu amader jonno farz, ebong ei bhabe kintu amaderke ei ei society te boshobash korte hobe। Oshongho dhonnobad
My dear viewers, for those who have just joined with us, we're discussing tonight's topic is the importance of truth. And it is very, very important as Muslim to understand that we should, as the guests have clearly said, that whether your neighbor is Muslim or non-Muslim, it is our responsibility as Muslim to ensure that they are treated fairly, with just, and those who are in a vulnerable condition, those who might not be able to leave their houses in such weather condition that we are now in, we should ensure that we are up to date with our neighbors in the neighborhood, and inshallah try our level best to help our neighbors. Inshallah, it's a live interactive program where you can phone in, ask any question if you do have. Please feel free to dial us on 0208 523 4111, and the telephone number is also displayed at the bottom of your TV screen. Inshallah, amra prothom caller dike jacchi, dekhi amader sathe ke achen line. Assalamu alaikum. সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভুন, আমি প্রশ্ন শুনছি, আপনি প্লিজ প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটু কোয়েশ্চন করতে চাইছিলাম। জি প্রশ্ন করুন। জি, আমি আসলে জানতে চাইছি বাংলাদেশে যে ইসলামী ব্যাংক আছে, জি ওইগুলাতে যে মানে পয়সা রাখা হয়, আর ওরা বলে যে 3 মাসে হোক আর 1 বছর পরে হোক, যদি মানে লাভ হয় তাইলে দিবে, আর যদি লাভটা হয় না তাইলে পয়সা দিবে না, কিন্তু অ্যামাউন্ট বলে না কত। আচ্ছা, ওইগুলা কি রাখা ঠিক আছে কি না? আচ্ছা, এটা কি আপনার সেভিং এর টাকা বলছেন আপনি? জি, আর একটা কোয়েশ্চন ছিল যে আপনি কি আপনার সেভিং এর টাকা বলছেন? জি, আপনি কি যখন টাকার কথা বলছেন এটা কি সেভিং এর টাকা, আপনার নিজস্ব টাকা? ডক্টর একটা ঔষধ দিয়েছে উনাকে, তো ওইটা মানে ইউজ করা লাগে এভরি টাইম, মানে ইয়ে দিয়ে ইয়ে করা লাগে, মানে ইউজ করা লাগে। বুঝা গেছে, প্রশ্নটা কি মানে টয়লেটের ইয়ে দিয়া কি রাস্তা দিয়ে, তো ওইটা কি ঠিক আছে কি, মানে ওইটা করলে কি ওনার গোসল করা ফরজ হবে নাকি, ওইটা জানতে চাইছিলাম। মানে মেডিকেশনটা নিলে? জি। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। মানে আপনি বলছেন যে মেডিসিন সম্পর্কে এটা রাখা যাবে কিনা ওইটা তো বলার জন্য। জি, আপনি বলছেন কি মেডিসিন ইউজ করাটা? হ্যাঁ, মেডিসিন, ওইটা মেডিসিন। বোঝা গেছে, ঠিক আছে ঠিক আছে, আপনার স্পষ্ট প্রশ্ন, ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন। নামের এটা বলি যদি ওইটা একটু কাইন্ডলি বলে দেন রাখা যাবে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন বুঝা গেছে, ইনশাল্লাহ আপনার গেস্ট ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি শুনুন। জি প্রথম প্রশ্ন প্রথমে শুরু করছেন প্রফিট অ্যান্ড লস, প্রথমে ব্যাংকিং এর প্রশ্ন দিয়ে যে টাকা ব্যাংকে রাখলে স্পেশালি ইসলামিক ব্যাংকে তারা লস হয়তো দিচ্ছে না, প্রফিট হলে দিবে লস হলে দিবে না, এখন উনি জানতে চাচ্ছেন এইরকম ব্যাংকে কি রাখা যাবে কি না। ব্যাংকে টাকা রাখা মানে ব্যাংকের সঙ্গে আপনার ব্যবসা করা, আর ইসলামে ব্যবসাতে আপনার লস এবং প্রফিট, আপনার ক্ষতি এবং লাভ দুটারই রিস্ক আপনার নিতে পারবেন। সাধারণত ব্যাংক যেটা বলে যে তারা আগেই যে আমার কাছে যদি টাকা রাখেন এই টাকা দিয়ে আমি ব্যবসা করব এবং আপনাকে 10% আমি প্রফিট দিব, এটা ফিক্স করে দেয়। এই ফিক্স করে দেওয়াটা কিন্তু জায়েজ না, যে কনভেনশনাল ব্যাংকিং এর যে প্রসেসটা, আর ইসলামী ব্যাংক বা আমি বাংলাদেশে ইসলামী ব্যাংক তারাই ভালো জানে যে তারা কিভাবে এটাকে তারা জবাব দিতে পারবে, কিন্তু যেহেতু ইসলামী ব্যাংকের কথা বলছেন, ইসলামী ব্যাংকে যে টাকা রাখবেন কিন্তু আপনার লাভ এবং ক্ষতি লস অ্যান্ড প্রফিটের শেয়ার আপনাকে বহন করতে হবে, এইটাকে মেনে যদি আপনি টাকা রাখেন আপনার কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, এবং এই যে প্রফিট যেটা পাবেন সেটা আপনার জন্য হালাল। আচ্ছা, ইসলামী ব্যাংকে রাখার ক্ষেত্রে ওকে, আর যেহেতু কনভেনশনাল ব্যাংকে রাখলে কিন্তু যেহেতু তারা ইন্টারেস্ট দিচ্ছে, দ্যাটস হোয়াই ফিক্স করে দিয়ে দেয়, ফিক্স করে দেয়, বা প্রফিট হোক বা লস হোক আপনি আপনার অংশটা পাবেন। ওকে গ্রেট, ক্লিয়ার। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ওনার হয়তো কাউকে চিনেন আত্মীয়ের মধ্যে ঔষধ ব্যবহার করা, যে যখন এরকম ঔষধ ব্যবহার করা হয় তখন কি গোসল ফরজ কি না? না, ঔষধি এবং এটাকে ঔষধ ব্যবহার কারণে উনি নাপাক হয়ে যাবেন এই ধরনের কোনো ইয়ে নাই, শর্ত নাই, সেই জন্য তিনি ঔষধ ব্যবহার করতে পারবেন বলেই আমার মনে হয়, এবং এটাই হবে ফতোয়া।
জাজাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা যা দেখছেন ব্যাংকিং এর রিলেটেড যদি কোনো ধরনের ডিটেল প্রশ্ন থাকে, আপনারা দয়া করে যদি কোনো ইসলামিক ফাইন্যান্সের উপরে যারা এক্সপার্ট আছেন আপনারা ডু কনসাল্ট দেম, এবং তাদের কাছ থেকে আপনারা আরেকটু বিস্তারিতভাবে জেনে নিন যে কি রকম প্রসেস ওই ব্যাংকে, যে ব্যাংক ইসলামিক ব্যাংক তো অনেক আছে, জি অনেক ব্যাংক, অনেক ব্যাংক আছে, তারাই বলতে পারবে যে কোন হিসাবে মানে কোন অ্যাকাউন্টে কিভাবে তারা আপনাকে প্রফিট দিবে, কিভাবে আপনি রাখবেন সেটার উপরে আপনি বুঝে রাখলে পরে আপনার সেটাই হবে আপনার উত্তম। থ্যাংক ইউ। কিন্তু অন বিহাফ অফ এনি ব্যাংক আমি বলতে পারবো না যে না, দ্যাটস ইজ ওই জন্য বোঝা গেছে, দ্যাটস ওয়াই উই ক্লারিফাই। এই জন্য শেখ জবাই বলেছেন আপনার কাইন্ডলি ডু গেট ইন টাচ, যারা যারা আপনার যদি কোনো ধরনের শরিয়া কমপ্লায়েন্ট ব্যাংকিং সম্পর্কে বা শরিয়া কমপ্লায়েন্ট প্রোডাক্ট ব্যাংকিং প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো ধরনের বিস্তারিত জানতে চান, যারা ইসলামিক ফাইন্যান্সের উপরে যারা এক্সপার্ট আছেন এবং যারা ইসলামিক ফিক বুঝেন, প্লিজ ডু কনসাল্ট দেবেন, ইনশাআল্লাহ তারা আপনাকে টু দি বেস্ট অফ দেয়ার এবিলিটি জব দেবেন। উইথ রিগার্ডস টু দ্য মেডিকেশন, আপনি প্লিজ যদি prescribe থাকে from qualified doctor then inshallah please do listen and do follow the instruction as advised. আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে, দেখি কে আছে লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন আপনি। আমার দুইটা প্রশ্ন। একটা হইছে যে মাজুর ব্যক্তি ওযু প্রত্যেক নামাজে আগে পড়া লাগে, কিন্তু মাগরিবের টাইমে যে সময় একটু আগে কি ওযু করতে পড়া যাইব কিনা? আপনি প্রশ্ন বুঝেছেন না, আমি প্রশ্নটা হয়তো আমরা একটু স্পষ্ট শুনতে পাইনি, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করবো একটু যদি আমাদেরকে ভলিউম বাড়িয়ে দেন। মাজুর ব্যক্তি প্রত্যেক নামাজের আগে ওযু করা লাগে, কিন্তু মাগরিবের নামাজের নামাজের টাইম ঢুকার পরে দ্বিতীয় প্রশ্ন আপনার? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নামাজের সময় সিজদার জায়গায় দৃষ্টি রাখা লাগে, তো সর্ব অবস্থায় রাখা লাগে না বসা অবস্থায় এবং রুকু অবস্থায়ও রাখা লাগে কিনা? ঠিক আছে, প্রশ্ন বুঝা গেছে ইনশাআল্লাহ। আপনি শুনতে থাকুন, আমাদের অতিথি ইনশাআল্লাহ উত্তর দিচ্ছেন। জি, প্রথম প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন করেছেন যে অসুস্থ মাজুর, তিনি মাগরিবের নামাজের অজু আজানের আগেই করবেন না আজানের পরেও করতে পারবেন? কারণ তিনি যেহেতু মাজুর অজু বেশি সময় রাখতে পারেন না, সেই জন্য তিনি আজানের আগেও করতে পারবেন আর আজানের পরেও তিনি করতে পারবেন। ওকে, করে এরপরে তিনি মাগরিবের নামাজ পড়বেন, কারণ মাগরিবের নামাজের ওয়াক্ত প্রায় এক ঘন্টা প্রায় থাকে, তাতে এখানে ওনার কোনো অসুবিধা নাই, উনি অজু করে এরপরে নামাজ পড়বেন, আজানের পরেও তিনি পারবেন। আর যখন বসবেন তখন তো মানে আপনার উড়ুতের দিকেই আপনার নজর রাখবেন, ওই দিকে নজর রাখবেন না, নিচে রাখবেন। অসংখ্য ধন্যবাদ, প্রশ্ন বোঝা গেছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ। আমাকে বলা হচ্ছে প্রচুর কলার লাইনে আছেন, আপনারা ইনশাআল্লাহ কাইন্ডলি লাইনে থাকুন। একটি ছোট্ট বিজ্ঞাপন যাওয়ার সময় হয়েছে ইনশাআল্লাহ, আমরা বিরতি থেকে আসেই আমরা ইনশাআল্লাহ আপনাদের কল নেব, সঙ্গেই থাকেন। এবং আমাদের সঙ্গে আছেন শেখ মওদুদ হাসান, এবং আজকে আলোচনা করছি আমরা কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস উইক টপিক হুইচ ইজ ইম্পর্টেন্স অফ ট্রুথ। উইল বি রাইট ব্যাক ইনশাআল্লাহ ইন আ ফিউ মোমেন্ট, ডু স্টে টিউন উইথ আস। আসসালামু আলাইকুম।